হাই বন্ধুরা, এখন আমি বাংলা ইন্ডাস্ট্রির দুখানা বড় বড় লেটেস্ট ইনফরমেশন দেব। একদম ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে অঙ্কুশ, তারপরে অনির্বাণ অভিনীত SBF এর আপকামিং সিনেমা বিবাহ অভিযানের পাত্রের অফিসিয়াল পোস্টার বেরিয়েছে। তো পোস্টারটা কেমন লাগলো? দেখুন, পোস্টারটা আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না, মানে পোস্টারটা এক কথায় মন থেকে ফুসায়নি। কারণ পোস্টারটার যে ব্যাকগ্রাউন্ডটা যে দেখানো হচ্ছে সেইটা কিন্তু মানে চোখে লাগছে না, মানে পুরোপুরি ফালতু। এখানে যে মেকিংটা করা হয়েছে, কালার এডিটিং থেকে লেখার স্টাইল বা পিছনে মানে জিনিসপত্র, মানে ফুটিয়ে উঠছে না, মানে চোখেই লাগছে না। মানে মনে হচ্ছে যেন একটা কার্টুনের ছবি মানে একটা ফেসবুকে দেখছি। তো এছাড়াও যদি বলি, এই যে থাইল্যান্ড কলকাতা, এটাকে মানে ইউজ করা কি দরকার ছিল, কোনো মানেই হয় না। এখানে অঙ্কুশ, সোহিনী বলি, অনির্বাণ বলি বা প্রিয়াঙ্কা সরকার বলি, রুদ্রনীল ঘোষ বলি, তাদের এক্সপ্রেশন বলি, তাদের মানে তাকানোর অ্যাটিটিউড, এইগুলো ভালো লেগেছে। এখানে অঙ্কুশের লুকটা চেঞ্জ করা দরকার ছিল। এটা যেহেতু একটা কমেডি মুভি, সেই হিসাবে এই লুক মানে আমার মনে হয় না অতটা ভালো মানাবে। তো দেখা যাক এই সিনেমা কেমন কি হয়। তো বক্স অফিসে মোটামুটি একটা ইনকাম করবে আমার ধারণা, তবে এটা বিশাল কিছু যে আওয়ামী কালেকশন করে ফেলবে 5-6 কোটি টাকা এমন নয়, কারণ এটা নিয়ে ক্রেজ বলি বা দর্শকদের ইন্টারেস্ট একদমই নেই। তো সত্যি এবার SBF কে একটু ভাবতে হবে, একটা হাই স্কেলে কিছু কমার্শিয়াল মুভি বানানো ভাবতে হবে, না হলে শেষ হয়ে যাবে ইন্ডাস্ট্রি। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে কালকে দুখানা বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে, একটা হচ্ছে সোমের LSD আর একটা হচ্ছে SBF এর অনির্বাণ অভিনীত মিথ্যা প্রেমের গান। তো দুটো সিনেমার বক্স অফিস কালেকশন কালকে কত হতে পারে, হিট নাকি ফ্লপ? এক কথায় যদি বলি, মানে বিগেস্ট ফ্লপ, মানে বিগেস্ট এই বছরের হয়তো সব থেকে বড় ফ্লপ হতে চলেছে আমার মনে হয়। এই বছরের থেকে বড় কথা, এই দুখানা সিনেমা মানে সিনেমা হলের মালিকগুলোকে পুরোপুরি জীবনের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। কারণ বুক মাই শো খুললাম, টিকিটই বিক্রি হচ্ছে না, টিকিটই বিক্রি হচ্ছে না, দুটো তিনটে পাঁচটা এর বেশি নয়, পুরো হল ফাঁকা যাচ্ছে, বড় বড় মাল্টিপ্লেক্স। তো এই সিনেমা কি করবে? আর সিঙ্গেল স্ক্রিনে তো চলবে না, সিঙ্গেল স্ক্রিনের সিনেমা নয়, এবং হল মালিক বলে দিয়েছে। তো আমিও কথা বললাম একটা বিশেষ সূত্রের দ্বারা, তো তারাই বলছে কলকাতার হল মালিক যে আমরা 1 সপ্তাহ চলার পর যদি দেখি হলে লোক আসছে না, তাহলে কিন্তু এই সিনেমাগুলো মানে তুলে নিয়ে আমরা কিন্তু বড় হিন্দি সিনেমা লাগাতে মানে বাধ্য হব। সত্যি কথা, বাংলা সিনেমা চলছে না, সেখানে কিন্তু পাঠানের মতন মাস কমার্শিয়াল সিনেমা বক্স অফিসে পুরো ঝড় তুলে দিচ্ছে, লোক পাগলের মতন ব্ল্যাকের টিকিট কেটে সিনেমা দেখছে। তো হল মালিক তো সেটাই চাইবে। তো এই LSD যে সিনেমা বা এই যে মিথ্যা প্রেমের গান, একদমই দর্শকদের ক্রেজ নেই, হলে গিয়ে দেখব সেই মানসিকতা তৈরিই হয়নি। এবং এই দুখানা সিনেমা মানে টিকিট যে লোক কাঁদবে কি জন্য কাঁদবে, কারণ সিনেমাগুলো তো সবই শহর কেন্দ্রিক, আর শহর কেন্দ্রিক সিনেমা এখন দেখছে ওই প্রজাপতি না হলে ব্যোমকেশ ফেলুদা, এর বাইরে তেমন নয়। এই সমস্ত সিনেমা বাংলাতে বন্ধ হওয়ার দরকার। আমি বলছি না যে কাজগুলো খারাপ, ছোট করছি না, এমনটা কখনো নয়, কিন্তু এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে। শহর কেন্দ্রিক বাদ দিয়ে মাস কমার্শিয়াল বানানো হোক না, বীরভূমে চলবে, মেদিনীপুরে চলবে, কোচবিহারে চলবে, সে রকম সিনেমা আমি বলছি বাংলাতে তো হয়েছে একটা সময়, রংবাজ পাগলু, তারপরে তোমার প্রেম আমার, সেই সমস্ত সিনেমা হোক না, কেন বন্ধ করে দিল? আজকে ইন্ডাস্ট্রি ক্ষতির দিকেই যাচ্ছে, কিছুই বলার নেই। তো এই দুখানা সিনেমা যদি কাল পরশু রোববার অবধি না টানতে পারে, মানে টানবে না, তো তার উদাহরণ বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু সত্যি ইন্ডাস্ট্রিটা ভোগে যাবে, কারণ চলছে না কোনো সিনেমা। তো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আবার কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা বানাতে হবে, সিঙ্গেল স্ক্রিনে প্রচুর পরিমাণে শো হল সংখ্যা দিতে হবে, মানে যেগুলো বন্ধ হয়ে গেছে সিঙ্গেল স্ক্রিন সেগুলোকে খুলতে হবে, এবং গ্রাম মফস্বল এলাকায় প্রমোশন করতে হবে, সেখানকার লোকজনকে বলতে হবে যে কি সিনেমা আমরা বানাচ্ছি, নাহলে হবে না। আর মিথ্যা প্রেমের গান পুরোপুরি শহর কেন্দ্রিক, যাই হোক শহরের অডিয়েন্স দেখবে, কয়েকটা অনির্বাণের ফ্যান্স কিছু রয়েছে। তো দেখা যাক দুটো সিনেমা, আমি চাই LSDটা 50 লাখ টাকা কামাক, আর মিথ্যা প্রেমের গান 1 কোটি টাকা না হলে 70-80 লাখ টাকা যাক, কারণ কিছু তো একটা করুক, এটা আমি মন থেকে চাই অ্যাজ এ বাংলা অডিয়েন্স হিসাবে। তো এর থেকে বেশি কিছু নয়, আপনারা হলে গিয়ে দেখুন।
কারণ আপনারাই দর্শক, হলে না গিয়ে কোনো সিনেমাকে খারাপ বলা সেটাকে নিচে নামানো উচিত নয়। একটা সিনেমা ভালো হলে না সেই সিনেমা হল শো সবই পারে এবং সেই সিনেমা বক্স অফিসে রেকর্ড ব্রেকিং করে, সে আমরা বহুবার দেখেছি। তো এই দুখানা সিনেমা ভালো হলে তো তো ইতিহাস তো করবে দর্শক, এবং সেটা হল মালিকরাও ভালো করে জানে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। তা তা